নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ এবং আপনারা আমার সঙ্গে রয়েছেন আপনাদের এবং আমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল জিবিজি স্টাডিতে। বন্ধুরা, যারা সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন, তারা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলো দেখবেন। আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ ভিডিও দিচ্ছি, যেগুলো আপনাদের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই কাজে আসবে। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনারা অবশ্যই দেখবেন, ওগুলো খুব ইম্পর্টেন্ট থাকে এবং চুজ করা থাকে, বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকি আমরা, যেগুলো পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। বন্ধুরা, আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, সেন্ট্রাল বোর্ড, সেন্ট্রালের স্টাফ সিলেকশন কমিশনের যে ক্যালেন্ডার বেরোয় সেটার বিষয়ে আলোচনা করব। এসএসসির 2021-এর ক্যালেন্ডার কি আছে এবং তাতে কি কি এক্সামস রয়েছে 2021-এ, ওদের টেন্টেটিভ ডেটস দিয়ে দেয় ওরা, সেটা আমরা আজকে দেখে নেব। এটা জানার জন্য বন্ধুরা প্রথমে আপনাদেরকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আপনারা ওখানে লিখবেন যে এসএসসি ক্যালেন্ডার, CALENDAR ক্যালেন্ডার 2021, এসএসসি ক্যালেন্ডার 2021, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে পরে বন্ধুরা ফার্স্টেই যেই অপশানটা আসবে ssc.nic.in, ফার্স্টেই যেইটা আসছে ssc.nic.in, এটার আন্ডারে একটা পিডিএফ, এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা গোল করে দিয়েছি, এই যে পিডিএফটা রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে পরে যে পিডিএফটা আছে ওদের, ওটা ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা ভিডিওতে দেখুন, 1/10/2020 থেকে 31/8/2021 এই তারিখ অবধি ওদের শিডিউল করা আছে। তো আমরা একটু স্ক্রোল করে নিচের দিকে চলে যাব, ডান দিকে, একদম ডান দিকে রয়েছে এক্সাম ডেট, ডেট অফ এক্সাম, আর শুরুর দিকে রয়েছে দেখুন নেম অফ দ্য এক্সামিনেশন, কোন পরীক্ষা, কোন ফেস, তারপরে ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, ক্লোজিং ডেট, এগুলো রয়েছে, তারপরে ডেট অফ এক্সাম। তো ডেট অফ এক্সামের দিকে যে তারিখগুলো আছে ওগুলোকে খেয়াল করবেন, 2020-21 এসব থাকবে। আমরা 2021-এরগুলো দেখবো। বন্ধুরা ফেব্রুয়ারি মাস তো চলে গেছে, তো মার্চের ডেটগুলো দেখবো, মার্চের 21/3/2021 এটাও চলে গেছে, মার্চের 21 তারিখ। তো তারপরের ডেটগুলো কী কী রয়েছে সেটা দেখবো। তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে 22/3/2021 এবং 25/3/2021, 22/3/2021 থেকে 25/3/2021 পর্যন্ত একটা এক্সাম ডেট, টেন্টেটিভ একটা এক্সাম ডেট রয়েছে। এই ডেটের মধ্যে কী এক্সাম রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভিং অ্যান্ড কন্ট্রাক্টস, এই যে এক্সাম রয়েছে 2020-তে এটার ফর্ম বেরিয়েছিল সেটার এক্সাম শিডিউল রয়েছে 22/3/2021 থেকে 25/3/2021। এর পরে যেটা রয়েছে সাব ইন্সপেক্টর ইন ডেলি পুলিশ, CAPF অ্যান্ড সাব অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইন CISF, CISF অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ডেলি পুলিশের সাব ইন্সপেক্টর এবং CAPF, এটার এক্সামের পেপার 2, 14 নম্বর পয়েন্টের কথা বলছি আমি, পেপার 2 CBE হবে, কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। CBE এর ডেট দিয়েছে 26/3/2021। এরপরে রয়েছে স্টেনোগ্রাফার গ্রুপ গ্রেড C&D এক্সামিনেশন, 15 নম্বরে যেটা দেখতে পাচ্ছি, এটাও 2020-তে বেরিয়েছিল, এটার এক্সাম ডেট, টেন্টেটিভ ডেট দিয়েছে 29/3/2021 থেকে 31/3/2021। এরপরে 16 নম্বর দেখে নেবো, 16 নম্বরে HS লেভেল, হায়ার সেকেন্ডারি লেভেল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, এটা 10+2, এটার CBE1-এর ডেট দিয়েছে 22/4/2021 থেকে 27/4/2021। এরপরে আমরা 17 নম্বরে দেখতে পাচ্ছি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন, CGL যেটা, সেটার Tier 1, ওটার এক্সাম ডেট 29/5/2021 থেকে জুন মাসের 7 তারিখ অবধি চলবে, কম্পিউটার বেসড এক্সাম হবে এটা। এরপরে রয়েছে 18 নম্বরে যে পয়েন্টটাই রয়েছে যে সাব ইন্সপেক্টর ডেলি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, CAPF যেটা, সেটারই সেকেন্ড পেপার। বন্ধুরা 14 নম্বরে যেটা ছিল SI ডেলি পুলিশ CAPF, ওটা কিন্তু 2019-এর নোটিফিকেশন, এবং 18 নম্বরে যেটা রয়েছে SI ডেলি পুলিশ, এটা কিন্তু 2020-এর, এটার এক্সাম হবে 12/7/2021 তারিখে।
19 নম্বরে দেখুন MTS মাল্টিটাস্কিং স্টাফ, সেটার এক্সাম হবে 1/7/2021 থেকে 20/7/2021, এটাও জুলাইয়ের 1 তারিখ থেকে 20 তারিখ অবধি কম্পিউটার বেসড এক্সাম পেপার ওয়ান এটা চলবে। এরপরে রয়েছে কনস্টেবল জিডি, সেটার কনস্টেবল জিডি ইন সিএপিএফ, এনআইএ, এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান, জিডি ইন আসাম রাইফেল ইত্যাদি, এটার ফর্ম ফিল আপ এখন চলছে 25/3/2021 থেকে 10/5/2021। এই বিষয়ে একটা ডিটেলস ভিডিও আমরা অলরেডি দিয়ে দিয়েছি। 75,000 ভ্যাকেন্সি রয়েছে, 75,000 ভ্যাকেন্সি রয়েছে, হিউজ ভ্যাকেন্সি। এটার ফর্ম ফিল আপ চলছে এবং এটার এক্সাম ডেট ওরা দিয়ে দিয়েছে 2/8/2021 থেকে 25/8/2021। এসএসসির ক্যালেন্ডারে এটা দেখতে পারবেন। এই 20 নম্বরের এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব অল্প বয়সের ছেলেমেয়েরা এখানে চাকরি পাবে। 75,000 ভ্যাকেন্সি রয়েছে এবং ফর্ম ফিল আপ চলছে। এই বিষয়ে আপনারা ভালো করে প্রিপারেশন নিন, এই ফর্মটা ফিল আপ করুন। আগে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সেটা দেখে নিন, সেখানে ডিটেলস দেওয়া আছে কী কী ক্রাইটেরিয়া, কী পাস চাইছে, কত টাকা ফি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু, কোন কোন বিষয় কোন কোন জায়গায় নিচ্ছে, ভ্যাকেন্সি ফিল আপ হচ্ছে, সেগুলো সব টোটাল দেওয়া রয়েছে, ডিটেলস দেওয়া রয়েছে এই বিষয়ে। তো এটা আপনারা দেখুন ভিডিওটা আগে ওখানে গিয়ে, এবং ফর্ম ফিল আপ চলছে, ফর্মটা ফিল আপ করুন। যারা যারা এলিজিবল হবেন তারা ফিল আপ করে নিন এবং প্রিপারেশন ভালোভাবে নিতে থাকুন, কারণ এক্সাম ডেট কিন্তু দিয়ে দিয়েছে 2/8/2021 থেকে 25/8/2021, 2/8/2021 থেকে 25/8/2021 এই তারিখের মধ্যে এক্সাম হবে, কম্পিউটার বেসড এক্সাম হবে। তো প্রিপারেশন ভালোভাবে নিলে কিন্তু আপনারা চাকরিটা পেতে পারবেন। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগলো এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটা। ভিডিওটা শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপে বন্ধুদেরকে শেয়ার করবেন, যাতে তারা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সরাসরি ঢুকতে পারে। এছাড়া আপনারা বন্ধুদেরকে রেকমেন্ড করতে পারেন, যাতে আমরা আরও বড় হই, আমাদের চ্যানেলটা আরও বড় হয় এবং আমরা আপনাদের জন্য আরও ভিডিও যাতে ভবিষ্যতে আনতে পারি। আমরা খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনাদের একটা লাইক আমাদেরকে অনেকটাই উদ্বুদ্ধ করে। আপনারা ভিডিওগুলো দেখুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরও কোন কোন বিষয়ে ভিডিও চান সেগুলো আপনারা কমেন্ট লিখতে পারেন আপনারা ভিডিওতে গিয়ে। তো আমরা চেষ্টা করব সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের জন্য আনার। বন্ধুরা সঙ্গে থাকবেন, যেরকম আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন সেরকম সাপোর্ট করতে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অন্যান্য ভিডিওগুলোও দেখুন, অনেকটাই গুরুত্বপূর্ণ এবং কাজের ভিডিও, সবকটি, প্রচুর তথ্য পাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে।